হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ভিকি এবং ইন্দিরা হাসপাতাল থেকে বেরিয়ে আসা বাচ্চাটি রেগে যায় বলে আমার মা কোথায় কেন এখনো আমার মায়ের সাথে দেখা করিয়ে দিতে পারছো না পাপা তুমি একদম চিন্তা করো না এক্ষুনি বাবা তোমার মায়ের সাথে আমরা দেখা করিয়ে দেবো তুমি একটু ধৈর্য ধরো শুধু বৌদি ভাই মাকে আমি আজকে গিয়ে প্রশ্ন করব। কেন এই ছোট্ট বাচ্চাটিকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে কেন আজকেই দেখা করাতে হবে বাচ্চাটিকে ওর মায়ের সাথে আমি কিন্তু মাকে সাপসাপ বলে দেব। যে মায়ের এই কুকীরিগুলো আমার মোটেও ভালো লাগছে না আমি আর ওই বাড়িতে ফিরবো না দেখো অর্ক তুমি এরকম কিচ্ছু করবে না মাথাটা একটু ঠান্ডা করে আমার কথাটা শোনো তুমি এখন বাড়ি ফিরে যাও একসাথে আমাদের বাড়ি ফেরা যাবে না তোমরা যাও আমি কিছুক্ষণ পরে না হয় ফিরে যাব। আমি এখন কোনো কথাই শুনবো না আমাকে একটু রিল্যাক্স করার সুযোগ দাও ইন্দিরা এবং ভিকি তাদের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে গিয়ে কাম্মা সায়নকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা এসেছো ভিকি ইন্দিরাকে দেখে খুব খুশি বলে বাচ্চাটি কেড়ে পড়ে না হয় বলছি তবে বলো তুমি আগে শাশুড়ি মাকে কাউকে নিয়ে এই বাড়িতে এসেছে কোনো মহিলাকে না তো বর্দিতে একলা একলাই এসেছে ওদিকে ওদিকে অনন্যা চ্যাটার্জি এত মিউজিক লং ছেড়ে দিয়ে নাচ করছে আর ভাবছে আজকে আমার জিত হয়ে গেছে দেখো না ইন্দিরা সরকার তোমাকে কী করে ভিকির কাছ থেকে আমি আলাদা করি এমন পরিকল্পনা আমার তৈরি আছে শুধু অল্প একটু ধৈর্য ধরো তারপরে সব কিছু দেখো কি করে তসনস হয়ে যায় আজকে আমার সত্যিই খুব আনন্দিত হচ্ছে তোমার কাছ থেকে জিতে গিয়ে সোহানা বারবার তার ভাইকে ফোন করছে কিন্তু ফোন লাগছে না তার মা চিন্তা করলে বলে দেখো ওরা হাসপাতালে রয়েছে ফোনটা রিসিভ করতে পারবে না তাই যখন পারবে তখন ঠিকই ব্যাক করবে তুমি এত চিন্তা কেন করছো মা ইন্দিরার দিকটা একবার ভেবে দেখেছ ও পরের বাড়ির মেয়ে বলে ওর কষ্টটা কি কষ্ট নয় একটা স্বামী আরেকজনকে বিয়ে করেছে তার সন্তান আছে এখন যদি সত্যিই ভিকির সন্তান ক্রিস হয় তাহলে তো ক্রিসের সমস্ত দায় দায়িত্ব ভিকিকে নিতে হবে এমনকি ওর মায়েরও দায়িত্ব নিতে হবে তাহলে ইন্দিরা কতটা ইনসিকিউর ফিল করছে একবার ভেবে দেখো তুমি সেটা তখনই হঠাৎ প্রতিবেশী একজন এসে বলে যে তোমাদের বাড়ির বড় ছেলেকে দেখেছি কোথায় ওই রেল লাইনের ধারের পিছিয়ে ওদিকে তো ভালো মানুষ যায় না হ্যাঁ ওখানে গিয়েছে একটা বন্দুক কিনেছে কি হ্যাঁ তার সাথে কিছু গোলাপ কিনেছে সেগুলো দিয়ে কি করবে জানি না ভগবানই জানি তাই এই সব কিছু বলে সেখান থেকে সে ভয় ভয়ে বাড়ি থেকে চলে যায় সবাই তো অবাক হয়ে যায় যে বড় খোকা এতটা খারাপ হয়ে গেছে এত কিছু কি করে করতে পারছে সে নিশ্চয়ের এর পেছনে কেউ না কেউ রয়েছে যখনই ক্রিস এই বাড়িটায় আসে তার মাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে যায় বলে তোমরা তো বললে আমার মা এখানে আছে কোথায় সোনা তুমি চিন্তা করো না আমি তোমার ঠাম্মি হই আমার কাছেই তোমার মা আছে তবে এই বাড়িতে নেই তুমি একদম কোনো চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন অমৃতাকে বলুন দেখো ইন্দিরা এই বাড়িতে গলা তুলে একদম কথা বলবে না মা তুমি বলবে না আমি পুরো বাড়িটা সার্চ করব। সেটা করে কোনো লাভ নেই ভিগি তুই সদর দরজা দিয়ে এই বাড়িতে এতদিন পরে বাড়িতে এলি তুই বাড়ির ছেলে আসতেই পারিস কিন্তু এমন কিছু বলবি না যাতে আমার মাথা গরম হয়ে যায় বুঝতে পেরেছিস আর অমৃতার তো ট্রিটমেন্টের অনেকগুলো টাকা হয়েছিল সেগুলো তোরা দিতেও পারতিস না আমি সেগুলো দিয়ে ওকে এনেছি আমার কাছে এটা কি অন্যায় করেছি মা তুমি কেন বুঝতে পারছো না অতটুকু না একটা বাচ্চা ওর মাকে ছেড়ে কি করে থাকবি আমি কি বলেছি একবারও ও আমার কাছে এই বাড়িতে থাকুক না ওর মায়ের কাছে আমি ওকে ঠিক নিয়ে যাব। তোরা এই বাড়িতে কেন এসেছিস বল আমি বুঝতে পারছি না মা তুমি ওদেরকে কেন ঢুকতে দিয়েছো অর্কতি চলে এসেছিস ভালো হয়েছি তোর দাদা ভাইয়ের কথা জানিস তুই লন্ডনে পড়তে গিয়ে অমৃতা নামের একটা মেয়ের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়ে এই কলকাতায় আবার পালিয়ে চলে এসেছে এখন দেখ দিব্যি আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে কি বলছো কি হ্যাঁ তুমি যখন সব কথাই বলছো তাহলে আমার কথাও তোমাকে শুনতে হবে তুমি যে কথাগুলো বললে নোংরা সেগুলো এই বাচ্চার সামনে বলা উচিত হয়নি কিন্তু তুমি এর থেকেও বড় আরও নোংরামি করবে সেটা আমি খুব ভালো জানি তুমি যে মানুষটা মনের দিক থেকে কতটা নোংরা সেটা তোমার কথাই বোঝা যাচ্ছে আর দেখো অমৃতার সাথে আমি লেখাপড়া করতে গিয়েছিলাম ওর সাথে আমি একটা সম্পর্কে ছিলাম ঠিকই তবে অমৃতাই ওই সম্পর্ক ভেঙে চলে এসেছিল আমি ওকে কিচ্ছু বলিনি বুঝতে পেরেছ আর তুমি যে সাজানো নাটকটা করছো এটা সম্পূর্ণই মিথ্যে দেখ ভিকি তোকে আমি একটা ভালো সাজেশন দিই তুই এই ইন্দিরা সরকারকে ছেড়ে দে ওকে ডিভোর্স দিয়ে তুই অমৃতাকে বিয়ে করে এই ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে থাক তোর জীবনটা আমি সেটেল করে দেব তোর সুখ শান্তি কোনো কিছুর অভাব হবে না সব কিছু তুই তোর জীবনে পেয়ে যাবি বুঝতে পেরেছিস চুপ করো তুমি এই সমস্ত বাজে কথা কেন বলছো থাক ভি কি স্যার আপনি কি ভেবেছেন নিজের মতো আমাকেও নিজের স্বামীর তো মন জয় কক্ষণও করতে পারেননি ভালোবাসাও পাননি এখন নিজের জায়গাটা নরভরে বলে আমাকে সেটা ভাবছেন নাকি আমাদের জীবনে যতই ঝরঝাপটা আসুক আইনতো আমি বিক্রম চ্যাটার্জির বউ থাকবো আর সারা জীবন সেটাই হয়ে আমি থাকতে চাই আপনি চাইলেও হাজার চেষ্টা করেও এই সম্পর্ক ভাঙতে পারবেন না আর ভিকি স্যার আমিও ইন্দিরাকে কখনও কোনো কিছুর বিনিময়ে ছেড়ে দেবো না ইন্দিরার হাত আমি শক্ত করে ধরেছি সারা জীবনের মতো হ্যাঁ অমৃতার সাথে আমার একটা সম্পর্ক ছিল তার পরিপ্রেক্ষিতে যদি এই বাচ্চাটা আমারই হয়ে থাকে তাহলে আমি ওর ভরণ পোষণ দেবো তবে অমৃতাকে নতুন করে বিয়ে করা সংসার করা এগুলো আমার পক্ষে সম্ভব নয় আগে প্রমাণ তো হোক বাচ্চাটা আমার তুমি এখন বলো অমৃতা কোথায় আছি ভিকি তুই কি আমাকে কাঁচা খেলোয়াড় মনে করিস অমৃতা আমারই বান্ধবীর মেয়ে সেই সম্পর্কের জোরে আমি কিন্তু ওকে এখানে এনেছি হ্যাঁ মানছি আমার বান্ধবী আর বেঁচে নেই তুই নীলিমানটিকে চিনতিস হ্যাঁ তারই তো মেয়ে তাই না হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি লন্ডনে ফোন করেছিলাম এবং তোর বিষয়ে তারপরে অমৃতার বিষয়ে সমস্ত ডিটেলস আমি নিয়েছি অমৃতার এখন ব্লাড ট্রান্সফার হয়ে গেছে তারপরেও ওর কিছু রেস্ট্রিকশন রয়েছে সেই মোতাবেক ওকে চলতে হবে খেতে হবে তোরা কি পারবি ওর সেই ভরণ পোষণ চালাতে তাই আমি ওকে একটা সেফ জায়গায় নিয়ে গিয়ে রেখেছি আর ও যতদিন না সুস্থ হচ্ছে তোদের কারোর সাথে দেখা করবে না কোনোভাবেই ও ওর ছেলের কাছেও যেতে পারবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস আমার কাছে এখন জলের মতো পরিষ্কার তুমি কি করতে চাইছো তুমি অমৃতাকে কেন্দ্র করে আমার ইন্দিরের সম্পর্ক ভাঙতে চাইছো ভাবছো যে আমাদের সম্পর্কটা ব্যক্তিগত জীবনটা নষ্ট করে দিয়ে তুমি খুব আনন্দে দিন কাটাবে তাই তো কিন্তু সেটা হচ্ছে না আমরা কারো কথা শুনে আমরা নিজেদের ব্যক্তিগত জীবন কখনো নষ্ট করব না তুমি মা হতে পারো কিন্তু তাও তোমার কথা কেন শুনতে যাব। আমাদের স্বামী স্ত্রীকেই সম্পর্কে একসুতোতে বেঁধে থেকে সংসার করে যেতে হবে তুমি কই আমার বিপদে আপদে তো পাশে এসে কখনো দাঁড়াওনি মা হয়ে সারা জীবন তো তোমার জন্য অনেক কিছু আমি করেছি কি করলে এখন এই ফল দিচ্ছ আমাকে কিন্তু তুমি এটাও জেনে রেখো যাই কিছু তুমি করে যাও না কেন কখনও তুমি আমার মন পাবে না ভিকি স্যার উনি ভাবছেন যে আমাকে আমার ব্যক্তিগত জীবনটা নষ্ট করে দিয়ে উনি ফিউচার ড্রিমস স্কুল যে নতুন করে আমি খুলেছি যে লড়াইটা ওনার সাথে শুরু করেছি সেটা বন্ধ করে দেবে আমি কোনোভাবে আর ওনার সাথে পেরে উঠবো না তার জন্য উনি এই চালগুলো দিচ্ছি তুমি বুঝতে পারছো না কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই অনন্যা চ্যাটার্জি যাই কিছু ঘটে যাক না কেন আমি এই স্কুল নিয়ে লড়াই কখনো ছাড়বো না আর এই স্কুলেই কিন্তু আমি যা করতে চেয়েছি সেটা আমি করেই ছাড়বো এদিকে নানাভাবে স্কুলে পড়াশোনা করতে এসেছে মাছ বিক্রি করে সবজি বিক্রি করে সবাই সেখানে হঠাৎ করে নামের মেয়েটি আবারও চলে আসে কি ব্যাপার আপনার তো সকালে শিফট পড়াশোনা করানোর বিকেলে কেন এলেন বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম এখানে এসে পড়াশোনা করাই আমরা তো ভলান্টিয়ার যখন খুশি তখন এসে লেখাপড়া করাতে পারি হ্যাঁ তাহলে ঠিক আছে আপনি বসুন হঠাৎ করে এরপরেই বর্দা সে ছদ্মবেশ নিয়ে সেখানে চলে যায় তার ব্যাগ রয়েছে সঙ্গে দিনেশ তো মনে করেছে যে সেই ব্যাগে হয়তো সে সবজি বিক্রি করে কিছু টাকা পয়সা বা জিনিসপত্র থাকলে থাকতেও পারে বলে আমি তো অনেক বুড়ো হয়ে গেছি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমি একটা কবিতা মুখস্থ করতে চাই নিজে মুখে সেটা পড়তে চাই এরপরে আমি সেই পড়াশোনাটা শিখে তারপরে আমি এই পৃথিবী ছেড়ে যেতে চাই ঠিক আছে আপনি যখন এত পড়াশোনা করতে চাচ্ছেন করুন না দিনেশ তাকে ভেতরে বসিয়ে নাই। ইন্দিরা এবং ভিকি সমানে লড়াই করে যাচ্ছে অনন্যার সাথে আর বলছে যে ওর মাকে ওর কাছে ফিরিয়ে দিন তারপরে আপনার সাথে আমরা কথা বলছি তারপরের পরিকল্পনা আপনি যতই করুন না কেন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমরা স্বামী স্ত্রী এক আছি যতই ঝড়ঝপটা যাক না কেন পরিস্থিতির সামনে আমরা কতক্ষণও মাথা নত করব না আর অনন্যা চ্যাটার্জি আপনি যে কতটা নোংরা সেটা তো আজকে বুঝতেই পারলাম নিজের ছেলের সংসার ভাঙ্গে আপনি আর একটা মেয়ের সাথে জীবন গড়তে চাইছেন কেন বলুন তো এখানে নিশ্চয়ই আপনার শর্ত বা আপনার কিছু রয়েছে পরিকল্পনা সে কারণেই এই সব কিছু নিয়ে আপনি যতই আমাদেরকে ঠকানোর চেষ্টা করুন না কেন আমরা ঠকব না অর্ক মনে মনে খুব খুশি যে বৌদি ভাই আজকে তুমি যোগ্য জবাব দিয়েছ আমার মাকে আর সেই জবাবের কারণেই আজকে কিন্তু এত ভালো করে মা আর গলা তুলে কথা বলতে পারতো না অনন্য মনে মনে খুব ক্ষোভ খুশি রেখেছে বলে যে যে ভাবেই হোক না কেন আমি ইন্দিরাকে হারিয়েই ছাড়বো আমার তো পরিকল্পনা প্রস্তুত রয়েইছে শুধু সেটাকে সময় মতো এক্সিকিউট করা তারপরে ইন্দিরা দেখবে এত বড়ো বড়ো কথা সব বন্ধ হয়ে যাবে ইন্দিরা এবং ভিকির সম্পর্ক টগমগে হয়ে গেছে এই সুযোগটাকে অনন্যা কাজে নিতে চাইছে আর ভিকির যে ছেলে এটা জেনে সবাই অবাক হয়ে যায় বলে এরকম কিছু যে ঘটতে পারে সেটা কেউ কখনো ভাবেনি এত বছর পরে ভিকি তার নিজের ছেলেকে নিয়ে এসে ইন্দিরার সামনেই পরিবারের সামনে দাঁড়িয়েছে ভিকি তো বলেই বসে যে অনন্যা চ্যাটার্জি আমার মা বাবা দি ভাই পরিবারের সবাই সবটা জানে তাহলে তুমি কার কাছে কথা লাগাবে আর কার কাছে বা সবটা বলে তাল পাবে বলো আমি তো কারো কাছে কিচ্ছু লুকোই নি কী হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইন্দিরাকে ছেড়ে দিয়ে অমৃতাকে বিয়ে করতে ভিকিকে শর্ত দিল অনন্যা ভিকিও আজকে অনন্যার মুখে ঝামা ঘষে দিয়েছে কোনোভাবেই সে ইন্দিরাকে যে ছাড়বে না কোনো পরিস্থিতিতে সেটা বলে দিয়েছে কিন্তু অনন্যা চ্যাটার্জিও যে করেই হোক ইন্দিরার সাথে ভিকির সম্পর্ক ভেঙে ভাবছে যে এই লড়াইটা জিতে যাবে সে ওদিকে ইন্দিরার স্কুলে ভাবে অ্যাটেম নিয়ে গিয়েছে বর্দা যে নোংরা কাজগুলো করছে সেগুলোতে এবার কি তাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবে আর এবারই কি তাহলে তার সমস্ত খেলা এখানেই শেষ হয়ে যাবে ইন্দিরা তার স্কুলটাকে কি আদৌ বাঁচাতে পারবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন